জানাচ্ছি আমাদের আলোকিত পথ পরিবারের পক্ষ থেকে। আলোকিত পথ পরিবার সম্পর্কে আপনারা ইতিমধ্যে সবাই জানেন। আলোকিত পথ পরিবার একটি দাতব্য সংস্থা এবং একটি চ্যারিটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আলোকিত পথ পরিবার প্রদান করে যাচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পুনর্বাসন চিকিৎসা ব্যবস্থা, যার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে অকুপেশনাল থেরাপি সার্ভিস, ফিজিওথেরাপি সার্ভিস এবং স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি সার্ভিস। পাশাপাশি ভকেশনাল ট্রেনিং এর ব্যাপারে আলোকিত পথ সর্বদাই প্যারেন্টস এবং শিশুদেরকে উৎসাহিত করে থাকে। আমরা আজ 2022 খ্রিস্টাব্দের আমাদের সেবা কার্যক্রম প্রক্রিয়ার সর্বশেষ দিনে এসে উপনীত হয়েছি এবং আমরা বছরের বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন কোলাবোরেশন, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত দুজন প্যারেন্টস, দুজন বাবা আমাদের সাথে রয়েছেন। মূলত এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে মায়েরাই অগ্রগামী ভূমিকা পালন করে থাকেন, তবে বাবাদের যে ভূমিকাটা তা আড়ালে থেকে যায়। আজ আমরা দুজন বাবার কষ্টের কথা, তাদের আনন্দের কথা, আলোকিত পথ পরিবারের প্রতি তাদের সন্তুষ্টির কথা জানার চেষ্টা করব। আমাদের সাথে আছেন আমাদের একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আজমান এবং তার বাবা। আমরা আজমানের বাবাকে জিজ্ঞাসা করতে চাই, ভালো আছেন আপনি? আচ্ছা, আপনি তো এখানে প্রায় অনেক দিন ধরে আসছেন আজমানের চিকিৎসার ব্যাপারে ও পুনর্বাসনের ব্যাপারে আলোকিত পথ পরিবারের সেবা গ্রহণ করছেন। আমি জানতে চাচ্ছি যে আপনি এখানের যে চিকিৎসা প্রক্রিয়া সে বিষয়ে কতটুকু অবগত হয়ে আসছেন এবং এখানে আসার পরে আপনি কতটুকু বুঝতে পেরেছেন ওর চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে এবং আপনার সন্তুষ্টির জায়গাটা কতটুকু? আমি এখানে আসলে আমার এক রিলেটিভের মাধ্যমে আমি এখানকার সন্ধানটা প্রথমে পাই যে আসলে আমার ছেলের সমস্যাটা কোথায়। আমরা নিজেরাই আসলে বুঝতে পারি না যে ওর সমস্যাটা, কেউ কথা বলতে পারে না এবং ও বিভিন্ন ধরনের মানে অটিজমের লক্ষণ, এটা মনে মনে আমরা হয়তো চিন্তা করেছি কিন্তু এটা শিওর হতে পারি না। এখানে আসার পরে যেটা জানতে পারলাম যে ওর ও এডিএসডিতে ভুগছে। তো এখন এখানে আসার পরে চিকিৎসাটা নিয়ে আমি অনেকটাই অনেক সন্তুষ্ট। যেটা হচ্ছে যে আগে তো ও অনেক কিছুই করতো না, মানে অস্থিরতাটা অনেক বেশি ছিল, এখন অস্থিরতাটা কমে আসছে এবং আলোকিত পথের এই সেবাটায় আমি অনেক সন্তুষ্ট। এবং আমি চাই যে আলোকিত পথ যে বাচ্চা পথ শিশু এই বিশেষ চাহিদা বাচ্চাদেরকে নিয়ে আলোকিত পথ যে কাজ করতে পারে এবং আলোকিত পথকে আমি একটা পরামর্শ দিব যে আপনাদের আপনারা এগিয়ে যান, আপনাদের সাথে এই রকমের বিভিন্ন ধরনের অর্গানাইজেশন যদি আপনাদেরকে সাপোর্ট দেয় সরকারের, তাহলে আলোকিত পথ আমার মনে হয় আরো ভালোভাবে এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা একই সাথে আরো অ্যাড করতে চাই যে আমাদের এই প্যারেন্টসটি তার কিছু সীমাবদ্ধতা রয়েছে, শুধু এই প্যারেন্টসটির মাধ্যমেই আমরা জানাতে চাই যে কোনো সীমাবদ্ধতাকে অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের সেবাদান প্রক্রিয়াটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং তার এই সীমাবদ্ধতাকে ওভারকাম করে তিনি এগিয়ে যাচ্ছেন তার জীবনের চলার গতিতে এবং একই সাথে আলোকিত পথ এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়েও এগিয়ে যাচ্ছে এবং কোনো সীমাবদ্ধতাকেই যেন এই সমস্ত ব্যাপারে কখনো যেন কোনো প্রবলেম বা অসুবিধা তৈরি না হয়, কোনো প্রতিবন্ধকতা যেন এই বাচ্চাগুলোকে রুখে দিতে না পারে, সেজন্য সর্বদাই আলোকিত পথ কাজ করে যাচ্ছে এবং আমাদের মূল্যবান প্যারেন্টসরা আমাদের সাথে আছেন। আশা করি আলোকিত পথ অনেক দূর এগিয়ে যাবে। আমাদের সাথে আরেকজন বাচ্চা রয়েছেন যিনি হচ্ছেন আমাদের একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নাম হচ্ছে তার ইসরাফিল। সে সেরেব্রাল পালসিতে আক্রান্ত এবং শারীরিক বিভিন্ন ধরনের জটিলতা এবং জড়তা দ্বারা সে আক্রান্ত। আমরা তার সম্মানিত প্যারেন্টস তার বাবাকে আমরা পেয়েছি। বিশেষ করে মায়েরাই এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে অনেক অগ্রগামী ভূমিকা পালন করে থাকেন কিন্তু আড়ালে পড়ে যায় বাবাদের ভূমিকা। আমরা একটু জানতে চাই ইসরাফিলের বাবার কাছে যে আপনি কেমন আছেন। আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, আমি মাসুদরানা। আচ্ছা, আমরা জানতে চাবো অল্প কথায় যে আপনি আলোকিত পথ সম্পর্কে কিভাবে জানলেন, এই মুহূর্তে বা এই অবস্থায় আপনি কতটুকু জানছেন, ওর
এইখানে ট্রিটমেন্টের ব্যাপারে আপনার সন্তুষ্টির জায়গাটা কতটুকু? আমি বলতে চাই এখানে ও আসার পরে ও হাত দিয়ে কিছু ধরত না, এখন হাত দিয়ে ধরার চেষ্টা করে, কিন্তু আপনাদের এখানে এসে আমরা টাকা দিয়ে যে ট্রিটমেন্ট করি তার থেকে আমরা বেশি সেবা পাই এখানে বিনা চিকিৎসা, আমি এতেই সন্তুষ্ট। তার কথায় আমরা যেটা বুঝতে পারলাম, যেহেতু আলোকিত পথ চ্যারিটি প্রতিষ্ঠান, একটি দাতব্য সংস্থা, সম্পূর্ণ বিনামূল্যে আলোকিত পথ আমাদের সমাজে যারা মস্তিষ্কের বিকাশজনিত সমস্যাগ্রস্ত শিশুরা রয়েছে এবং যারা বিভিন্ন সীমাবদ্ধতা দ্বারা তারা হচ্ছে সীমাবদ্ধ, তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মানসিক বিকাশ, শারীরিক বিকাশের ক্ষেত্রে আলোকিত পথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সেই ভূমিকার দ্বারা আমাদের এই প্যারেন্টসগুলো তাদের সন্তুষ্টির কথা জানালেন এবং তারা আলোকিত পথের উপর সন্তুষ্টি প্রকাশ করলেন। আশা করি আলোকিত পথ আরও অনেক সামনের দিকে এগিয়ে যাবে এবং আপনারা সমাজের বিভিন্ন পর্যায়ে আলোকিত পথের পাশে অবস্থান করতে পারেন বিভিন্ন রকমের সাপোর্ট এবং ডোনেশনের মাধ্যমে আমাদের এই শিশুগুলোকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।